আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী টুইট করেছেন, সেটি হচ্ছে যে জম্মু কাশ্মীরে নাকি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমার মনে হচ্ছে এটা মুখ্যমন্ত্রীর টুইট নয়, এটা বোধহয় ইমরান খানের টুইট। ইমরান খানের কণ্ঠস্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কণ্ঠ থেকে প্রতিধ্বনিত হচ্ছে। তিনি এসছেন পিকে, তার দলে তার টিমের লোকজন রাজ্য সরকারের দপ্তরে যাচ্ছে, গিয়ে আইএস অফিসার, WBCS অফিসার তাদেরকে বলছেন যে ফাইল দিন, আমরা কাজ করব, আমরা দেখব। আইএস WBCS অফিসার আমাদের স্বাভাবিকভাবেই ফাইল দিতে পারছেন, আইন অনুসারে তো আমার কথাও নাই। তাহলে মুখ্যমন্ত্রীর বিবৃতি আমরা দাবি করছি যে তাদেরকে কোন অথরিটিতে ফাইল দিতে দেওয়া হচ্ছে বা ফাইলের মাধ্যমে কাজ করতে দেওয়া হচ্ছে। পিকে কারা, তারা কি করতে এসেছে, 400 কোটি নিয়েছে, 500 কোটি নিয়েছে, সেটা কি পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে না তৃণমূল কংগ্রেস দিয়েছে? যদি তৃণমূল কংগ্রেস দেয় কোথায় থেকে দিল সেটা, সেটাও তদন্ত হওয়া উচিত। তাই আমরা প্রশ্ন করতে চাই রাজ্য সরকারের কাছে, রাজ্য প্রশাসনের কাছে, যে এই যে পিকের দলের লোকজন তার টিমের লোকজনকে সরকারি ফাইল দেখতে দেওয়া হচ্ছে, তাকে অফিসে বসতে দেওয়া হচ্ছে, কোন এগ্রিমেন্টের বেসিসে সরকারি ফাইল দিচ্ছে, কোন আদেশের বলে সে সরকারি কাজে হস্তক্ষেপ করছে, এর ব্যাখ্যা অবিলম্বে রাজ্য সরকারকে দিতে হবে, রাজ্য প্রশাসনকে দিতে হবে এবং সর্বোচ্চ স্তর থেকে দিতে হবে। কোন হচ্ছে বিজেপির লোক, বিজেপির নেতা, বিজেপির কার্যকর্তা, আর গ্রেপ্তার হচ্ছে বিজেপির কার্যকর্তা। এই যে প্রশাসনের রূপ, অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলটা উঠে গিয়ে এখন পুলিশকে দিয়ে বিজেপিকে আটকাও, বিজেপিকে ঠেকাও, আর তৃণমূলকে বাঁচাও, এই প্রবণতা চলছে। আমরা দেখতে চাই এই খুনের রাজনীতি তৃণমূল কতদিন করে আর পুলিশ কতদিন তৃণমূলকে বাঁচিয়ে রাখে। পুলিশ সবথেকে আগে পরিবর্তিত হয়, পুলিশও বুঝতে পারছে যে পরিস্থিতি আমাদের বাইরে চলে যাচ্ছে, তৃণমূল সরকার ফিরবে না। আমি রাজ্য সরকারকে কাছে আবেদন করব, পশ্চিমবঙ্গের গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, দয়া করে পশ্চিমবঙ্গের পুলিশের মাধ্যমে গণতন্ত্রকে বলে ধ্বংস হতে দেবেন না। প্রশাসনিক বৈঠক হয় কয়েকদিনের মধ্যে, 24 পরগনায় হয়েছে, ওখান থেকে আমাদের 2 জন সাংসদ আছে, একজনও সাংসদকে বৈঠকে রাখা, সাংসদ ছাড়া প্রশাসনিক বৈঠক হতে পারে? রাজ্যের প্রশাসনটাই অচল হয়ে গেছে। সাথের মতে সাত পূরণের ঠিকানা ডিজিটাল গ্যালারি, খুব এমআই প্রেফার পার্টনার ও রিয়েলমির রিয়েল পার্টনার। তাহলে আর দেরি নয়, চলে আসুন ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানে সাথের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস।